ভালোবেসে স্ত্রীকে একটি মিষ্টি খাইয়েছেন অতসীপর বৃদ্ধ, ছেলে সেটা মেনে নিতে পারেনি, ছেলের হাতে প্রহৃত হলেন বৃদ্ধ। বিজয়াতে ভালোবেসে স্ত্রীকে মিষ্টি খাইয়েছিলেন অতসীপর বৃদ্ধ, মিষ্টি খাওয়ানোই কাল হলো তার, ছেলের হাতে আক্রান্ত হতে হলো তাকে। একের পর এক চড় থাপ্পড় দিলেন গুণধর ছেলে, প্রতিবেশীদের তোলা সেই ছবি ভাইরাল হতে সময় লাগেনি। আসুন দেখে নেব গুণধর ছেলে কিভাবে বৃদ্ধ বাবাকে ক্রমাগত চড় থাপ্পড় মেরে যাচ্ছে। এ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই খবর পায় অশোকনগর থানার পুলিশ। পুলিশ এসে আটক করে নিয়ে যায় এই গুণধর ছেলেকে। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায়। জানা গেছে অশোকনগরের বাসিন্দা মানিকলাল বিশ্বাস বৃদ্ধা স্ত্রীকে ভালোবেসে বিজয়াতে একটু মিষ্টি এনে খাইয়েছিলেন। স্ত্রী সুগারের রোগী হওয়ায় মিষ্টি খাওয়া বারণ, তবুও বছরকারের দিনে একটা মিষ্টি এনে দিয়েছিলেন মানিকলাল। এতেই চটে যায় গুণধর ছেলে, অশোকনগর পুরসভার কর বিভাগের কর্মী প্রদীপ বিশ্বাস। বাবাকে মারের ছবি লুকিয়ে ক্যামেরা বন্দী করেন স্থানীয় এক বাসিন্দা। পুরো ঘটনাটি ঘটে প্রদীপ বিশ্বাসের স্ত্রীর সামনে। স্বামীর অমানবিক এই কাজে বাধা দেননি তিনিও। ঘটনার পর স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান। ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। পুলিশের সামনে অভিযুক্ত দাবি করেন মা সুগারের রোগী হওয়ায় মাথা গরম হয়ে গেছিল, তাই ভুলবশত এই কাজ করে ফেলেছে। ঘটনার জন্য বাবার কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। রেগুলার এরকম অত্যাচার পাশে বাইরে আমাদের রিপোর্ট আছে, কারণ আমাদের কাছে প্রুফ ছিল না, আমরা কিছু করতে পারি না। বাবারা নিরীহ দেখেছেন তো, ঠিকানার অবস্থা কেমন, শুধুমাত্র মাকে মিষ্টি খাওয়ানোর জন্য, অন্য সব সুগার বড়ি মিষ্টি খাওয়ানোর জন্য এরকম এরকম অত্যাচার বাবার উপর, চরম থেকে চরম তো শাস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।